সামান্য নাটক করে আমার দুই ভাইকে রাত ভর হাত পাও বেঁধে পালাক্রমে নির্যাতন করে হত্যা করেছে। শুধু তাই নয়, হত্যা করার পর তারা সে লাশকে নিয়ে উল্লাস করেছে। আজকে মনে হয় যেন আমরা সে গুজরাট আসি, মনে হয় ফিলিস্তিনে বসবাস করতেছি। আজকে সেটা আমরা বুঝতে পারি নাই। আজকে আপনারা ভারতের দাঁড়ির মাধ্যমে স্কুলের মাধ্যমে বাংলাদেশকে দখল করতে চান, মুসলমানকে নির্যাতন করতে চান, আর আমরা মার খানা পারব এদের মিছিল মিছিল আর করতে পারে চাই না। বাংলা কবিরে যারা ভারতের হিন্দুদের দাঁড়ি করে তাদের হাত পা ভেঙে আমরা এই স্পষ্টভাবে দিতে চাই, বাস্তব সত্য কথা যেটা হরণ বাংলাদেশের 56,000 বর্গ মাইলের গলায় আওয়ামী সরকার ক্ষমতার জন্য ভারত রাশে রশি দিয়ে দিয়েছে। আমরা বলবো প্রধানমন্ত্রী, আজকে ব্যাংক লুটপাট, এদেশের মানুষের বাক স্বাধীনতা নাই, ভোটের অধিকার নাই, ভোটের অধিকার নাই, বাঁচার অধিকার নাই, বক্তব্য দেওয়ার অধিকার নাই, আপনার মানুষের অধিকারকে হরণ করে ভারতের দালালি করে ক্ষমতা থাকতে চান, আমরা বসে বসে আঙুল তুলতে দেওয়াতে পারে না। তাতে মুসলমান সদর হয় সচেতন হতে হবে ভবিষ্যতে। আমরা স্পষ্ট বলে দিতে চাই, সুশীলকে স্পষ্ট ভিডিও ফুটেজেন কারা কারা হাত ডাকতেছে, কারা উল্লাস করতেছে স্পষ্ট, তারপরে আপনারা নাটক করে তাদেরকে গ্রেপ্তার করেন। স্ত্রীর কিন্তু পেটের ভিতরে থাকে, যখন মুড়ান দেয় যেরকম ব্যক্তি ঠিক থাকতে পারে না। আমরা আমাদের দেশ ইসলাম মানবতা রক্ষার্থে ইমানি বারে বলে আনা হয়, তখন আমরা হুঙ্কার দিব, আমরা ইনশাআল্লাহ তোমরা যদি আমাদের দিকে আঙ্গুল উঁচু করাও, সে দিল্লির লাল কেল্লায় কালেমার পতাকা উদ্দিন কবুল করব আমরা। এজন্য আমরা বলে দিতে চাই, ফিলিস্তিনিরা যেরকম তাদের স্বাধীনতার জন্য, তাদের ইজ্জতের জন্য, তাদের মা বোনের ইজ্জত রক্ষা করার জন্য ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে তাদের জীবনকে বিলিয়ে দেয়, বন্দুকের সামনে দাঁড়িয়ে তারা শাহাদাত পূরণ করে, আমরা আমাদের দেশ ইসলাম রক্ষা করার জন্য বুকে দাদা রক্ত করে দেব, তারপরে এই দেশকে বিদেশিদের হাতে তুলে দেব না, দেব না, দেব না। প্রশাসন জবাবদার, আমার ভাই শহীদ কেন, আমার ভাই শহীদ কেন, প্রশাসন জবাবদার, আমার ভাই শহীদ কেন, গুরুত্বপূর্ণ চলো Yeah.